আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমার খুবই শখের একটা একটা ব্লগ আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা হয়তোবা, আমি আশা করছি বুঝে গিয়েছেন যে আমি মানে কি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব বা ব্লগে কি নিয়ে এসেছি। তো আজকে আমাদের আপনাদেরকে আমার ছোট্ট একটা টাইনি গার্ডেন, তো সেই টাইনি গার্ডেনটা আপনাদেরকে দেখাবো আজকে। তো আমি আপনাদেরকে আজকে ব্যালকনি নিয়ে যাচ্ছি, আমার এখানে ছোট্ট একটা ব্যালকন। তো আর এত গরম আর কি, আজকে প্রায় চার দিন থেকে আমাদের এই পুরো সপ্তাহ জুড়েই আসলে থাকবে, তো 35-34 ডিগ্রি এরকম আমাদের ওয়েদার যাচ্ছে। তো এত গরম, 35-34 ডিগ্রি তাপমাত্রা কতটা গরম হতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এত গরম বাহিরে, তো আমি মানে যে ব্লাইন্ড যেটা শাটার এটা পরে যে টেরাস আছে সেটাও মানে আমি মানে টাঙিয়ে রেখেছি, মানে রুদ্রের আর তাপমাত্রার মানে কি বলবো, ঘরের ভেতরে মানে থাকা যাচ্ছে না। তো যাই হোক, আমি আজকে একটু ভিডিও করছি, এখানে 5-7 মিনিট ছিলাম, তো পরে বাবা আমি চলে এসেছি তাড়াহুড়ো করে। তো এখানে আমার ছোট্ট গার্ডেনটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে। প্রথমে এখানে চলে গিয়েছে ভিডিওতে, এখানে একটা গাছ আছে, রুজোট পাতার গাছ। এটা আমরা মানে সিলেটিরা অনেক কিছুতে ছোট মাছে বা মাছের ঝোল, শুটকি, অনেক কিছুতেই আসলে এই পাতাটা ইউজ করা হয়, রুজোট পাতা বলি এটাকে আমরা। আর এখানে হচ্ছে একটু পুঁই শাক, পুঁই শাকের ছোট ছোট ডাটা এখানে মানে একটু আমি গেঁথে রেখেছিলাম, তো ওটা গাছ হয়েছে আর কি। আর এই পাশে হচ্ছে এটা কোজেটের গাছ আছে একটা, তো মাশাআল্লাহ 2টা না 3টা কোজেট মানে ছোট ছোট এসেছে। আর হচ্ছে একটা আছে এখানে আবার এই টবেই একটা, যে আমাদের দেশীয় যে লাউ, লাউয়ের গাছ আছে একটা। তো লাউ বিচি আমি একজন ভাবিকে দিয়ে মানে আনিয়েছিলাম দেশ থেকে, তো এই বিচের গাছ আর কি, দেখি কি হয়। তো আসলে আমার মানে এটাই মানে এইটা আশা করি আমি মানে লাগিয়েছি যে একটু লাউ ধরবে বা কি বলবো যে মানে ফসল ধরবে সেটা না, আমি যে মানে লাউয়ের গাছ বিশেষ করে লাগিয়েছি সেটার জন্যই, যে একটু লাউয়ের আগাডুগা হলে যেটা হয় আর কি, আমরা শুটকি টুটকি খাওয়া যায় বা একটু শুটকির ঝোল টুলো করা যায় পাতা দিয়ে। তো এটা থেকে আসলে এই মানে ইন্টেনশনটা ভেতরে, তো যদি হয় আর কি একটু পাতা হলেই চলবে। আর এখানে শাক আছে, এটাকে আমরা সিলেটেরও অনেক অঞ্চল অনেকেই এক এক নাম বলি, এটাকে নুনুয়া শাক বলি আমরা। আমি শুধু এটা মানে এটা মনে করেই লাগিয়েছি যে আমার শুধু একটু পাতা হলেই চলবে, যে একটু শুটকি ঝোল টুল খাবো মাঝে মধ্যে যদি হয় আর কি। বেলকুনে অনেকেই লাগান আসলে, তো দেখা যাচ্ছে মাশাআল্লাহ হয়েছে। আর মানে সেটাই আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যে একটু পাতা বা ডুকা যেটা সেটা হলেই চলবে, এই এটা আশা করেই লাগিয়েছি, তো এইটুকু হলেই চলবে আলহামদুলিল্লাহ। তো এখন আমি চলে এসেছি ভিউয়ার্স ঘরের ভেতরে, কারণ এত গরম এখানে দাঁড় হওয়া যাচ্ছে না। তো এই পাশটা আমি আপনাদেরকে ঘরের ভেতর থেকে ভিডিও করছি দেখানোর জন্য, তো এই পাশটা দেখাও যায়, সিটিনে বসলে এখান থেকে দেখা যায়, পুরোটাই হচ্ছে গ্লাস, তো বাহিরের দিকটা খুব ভালোভাবে দেখা যায়, বাহিরের ভিউ এখান থেকে ভেতর থেকে বসে। তো আমি ভিডিও করছি ভেতর থেকেই, এখানে হচ্ছে ছোট্ট একটা টেবিল আছে, তো মাঝে মধ্যে এখানে বিকেলবেলা বসি, চাটা খাই বা কিছু পড়ি এখানে বসে, ভালো লাগে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা ব্লগ, আর ছোট্ট একটা ব্লগে আমি আপনাদেরকে আমার এই ছোট্ট গার্ডেনটা আপনাদেরকে দেখিয়েছি।
আমি আশা করছি আমার এই ছোট্ট গার্ডেন আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে তো অবশ্যই শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায়, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।